বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন শেষ হলো। সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট 3 দিন ব্যাপী এই সম্মেলনে বিশ্বের 13টি দেশের 130টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীতে বিদ্যুৎ সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং যন্ত্রাংশ, পরিবেশ বান্ধব বিল্ডিং নির্মাণ যন্ত্রাংশ সহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করা হয়। সমাপনী দিনে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। টেকসই শিল্পায়নে এই প্রদর্শনীটি 2009 সাল থেকে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে।